এটা আছে পোস্ত পোস্ত my dear friends all my brothers and sisters praise the lord welcome back to my channel আর আজকে নভেম্বরের 10 তারিখ আমি চলে এসেছি তমলুকে তো নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন পরিবেশে খুব ভালো লাগছে আর এখানে একটা আঙ্কেলের বাড়িতে আমাদের প্রার্থনা আছে তো প্রার্থনার পাশাপাশি তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করব তোমরা আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো সকাল 9টার মধ্যে আমি হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম সেখানে আমার আরো দুইজন দাদা ভাই সঞ্জীব দাদা ও মানিক দাদা আসার পরে আমরা 9:45 এর ট্রেনটা ধরলাম মেচেদে স্টেশনে নামবো বলে আর মেচেদে স্টেশনে নেমে আমরা আমাদের আরেক খ্রিস্টীয় বোন ছন্দা সিস্টারের জন্য ওয়েট করতে থাকলাম তো ছন্দা সিস্টার আসার পরে আমরা চারজনে স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে তমলুকের পথে রওনা দিলাম তারপর 12টার মধ্যেই আমরা কাকুদের বাড়ি পৌঁছে গেলাম কিছু জল খাবার খাওয়ার পরে আমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম কাকুদের অনেক বড় বাড়ি কাকুরা 10টা ভাই সেই জন্য অনেক বড় বাড়ি আছে মুড়ি তৈরির কারখানা তো সেটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখান থেকে ওখানে দেয় ওখানে ভাব হয়ে যায় ওখান থেকে ওই মুড়িটাকে নিয়ে গামলা এখানে কাকুদের বাবার একটা মূর্তি করে রাখা আছে এরপর লাঞ্চ টাইম আর লাঞ্চ টাইমে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যেটা হচ্ছে নকশা বড়ি বা গয়না বড়ি যে যেরকম বলে এটা আমাদের এদিকে কখনো কাউকে বানাতে দেখিনি তো এটা দেখে খুব ভালো লাগলো লাঞ্চের পরে আমরা একটু ছাদে চলে এলাম এরপরেই আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে চারিদিক থেকে বাড়ি আর মাঝখানে উঠোন আমার সঙ্গে ছাদে ছন্দার ঝিলিক এসেছে ঝিলিক হচ্ছে এই বাড়ির একটা কাকুর মেয়ে এরপর আমরা নিচে চলে যাব আমাদের প্রার্থনা শুরু হবে প্রার্থনার পর আমরা কাছে পিঠে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটার পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে বেশ সুন্দর জায়গাটা খালের ব্রিজটার উপর দাঁড়িয়ে সবাই মাছ ধরছে তো আমরা ফিরে এসে রেডি হয়ে নিলাম আমাদের আরও দুটো বাড়িতে প্রার্থনা আছে আমরা চলে এসেছি শচীন কাকুর বাড়িতে আর এখানে এসে সন্ধ্যের নাস্তায় আবারও গয়নাবুড়ি মিলল তো এখন শচীন কাকুদের বাড়িতে প্রার্থনা চলছে শচীন কাকুর সঙ্গে আমাদের ভেলোরে আলাপ আর আমরা শচীন কাকুদের বাড়িতেই এসেছি দুপুরবেলা বিকেলবেলা যে প্রার্থনাটা ছিল সেটা ছিল শচীন কাকুর দাদার বাড়িতে তো এই এত বড় বাড়িটাতে সব ভাইরা মিলে থাকে আমরা ভেবে নিতে পারি যে তার সারা জীবনের ইনকাম দিয়ে তার সারা জীবনের অর্থ সঞ্চয় দিয়ে সে কিন্তু ওই পাত্রটি কিনেছিল সেটা কিসের মধ্যে ছিল আমরা দেখতে পাই শ্বেত পাথরের পাত্রের মধ্যে সেই জটা মাংসের তেল ছিল এবং সে কি করলো প্রভুর মাথায় সেই তেল সেই পাত্রটিকে ভেঙে সম্পূর্ণ তেলটা প্রভুর মাথায় ঢেলে দিল হালেলুইয়া কাকুদের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাড়ির সামনে মুড়ি কারখানায় মুড়ি ভাজা দেখতে মা কাকিমাদের মুড়ি ভাজা তো অনেক দেখেছি কিন্তু মেশিনের সাহায্যে মুড়ি ভাজা দেখতে বেশ ভালোই লাগছে এখন আমরা যাচ্ছি শচীন কাকুদের আর এক আত্মীয়া আমাদের এক খ্রিস্ট বোন উর্মিলাদির বাড়িতে উর্মিলাদির বাড়ি থেকে বেরিয়ে আমরা রাতে প্রভা আন্টির বাড়িতে আরো বেশ কিছুক্ষণ ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটালাম সকাল 8:30 আর আমরাও রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে
আর এই বাড়িরই আর এক কাকিমা আমাকে কিছু গয়না পরিয়ে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কত সুন্দর করে বানিয়েছে! এটাতে আছে, এটা আছে পোস্ত, পোস্ত আর তিল। এই ডিজাইন গুলো তো শিখতে হয় না, বানাতে বানাতে হয়ে যায়। এটা কিছু দাওনি, ওটা মানে লাস্টে হয়তো বেড়ে গেছে। আচ্ছা, তখন আবার একটা দুটো জিনিস খেলা করবো, হয়তো এমনি দিয়ে দিচ্ছি। এই কি সুন্দর! ব্যাগটা গুছিয়ে আমরা সবাই নিচে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। দাদা ভাইরা আগেই উপস্থিত, আর ব্রেকফাস্টে ছিল আলুর চপ, পেঁয়াজি, নিমকি, স্যালাড, ঘুগনি, আর ছিল বাড়ির কারখানার মুড়ি, সব কিছুই ছিল হাতে বানানো। আর কাকিমা জেঠিমাদের ভালোবাসায় চার দিনের খাবার একদিনে খেতে হয় আর কি। ব্রেকফাস্ট সেরে প্রার্থনার পর আমরা খ্রিস্টের সৈনিকেরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই সবাই খ্রিস্টতে আনন্দ করো। সবাইকে অনেক ধন্যবাদ। গড ব্লেস ইউ অল।